দেখুন বন্ধুরা, চাল কুমড়োর খোসাগুলো এইভাবে কেটে তো নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি। এরপরে কি করব আমি দেখাচ্ছি। চাল কুমড়োর খোসাটা ভাজার জন্য খুব অল্প রিফাইন তেলে কালো জিরা, কাঁচা লঙ্কা, রসুনটা একটু ভেজে নিচ্ছি। রসুনটা আমি এর থেকে বেশি আর ভাজবো না। এবারে আমি এই যে চাল কুমড়োর খোসাগুলো সেদ্ধ করেছি, এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন চাল কুমড়োর খোসাগুলো নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম, তাই একটু নুন দিয়েছি আর সামান্য একটু গুড় দিয়েছি, এতে স্বাদটা ভালো হবে। এবার এটা ভালো করে ভেজে নিয়ে তারপরে বাটবো। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে রেখে শুকনো করে ভেজে নেব। বন্ধুরা একটু দেখিয়ে দিই, দেখুন এই যে দেখছি পুরোটা শুকিয়ে গেছে জল। এবার এটা ঠান্ডা করে ভেজে নেবো। আমি তো এর মধ্যে রসুনও দিয়েছি, আপনারা যদি কেউ রেসিপিটি ট্রাই করেন তো যদি রসুন না খান তাহলে রসুন দেবেন না। সম্পূর্ণ জল শুকিয়ে গেছে, এইবার এটাকে ভালো করে বেটে নেব। আর বাটার পরে এটা চাইলে বড়াও খেতে পারেন বা ভাতের সময় বাটা খেতে পারেন। আর যারা রসুন না খান, মানে খেতে চান না বা ভালো পছন্দ করেন না, তারা রসুন দেবেন না। সেখানে কালো জিরা, কাঁচা লঙ্কা, বাদন গোটা পোস্ত ভেজে দিলেন, ও আগে পোস্ত ফোড়ন দিয়ে করলেন বা তিল ফোড়ন দিয়ে করলেন, কিংবা নারকল কোড়া বা একটু এরকম ভেজে সর্ষে বাটা দিয়ে তাদের নাড়িয়ে দিলেন তেলে, সেটাও খুব ভালো লাগবে। দেখুন ওই যে চাল কুমড়োর খোসাটা ভাজা হচ্ছিল, ওটা ঠান্ডা হওয়ার পর গ্রাইন্ডারে পেস্ট করে তেল ছাড়া, আমি একদম তেল দিইনি কড়াইতে, একদম তেল ছাড়া এটাকে টানিয়ে নিচ্ছি। টানিয়ে নিলে খেতে আরো ভালো লাগবে। দেখুন চাল কুমড়োর খোসা ভাতাটা আমার প্রায় শুকিয়ে এসছে, এর বেশি আমি আর টানাবো না। চাল কুমড়োর খোসা বাটা, চাল কুমড়োর খোসা বাটা।